মার্শাল কায়েম করে বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে কায়েম করেছে ডিজিটাল নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে আমরা বিশেষ করে যেই ঘটনার প্রেক্ষাপটে আজকের স্মৃতিচারণ এই প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি, যাকে ঘিরে জাতীয় নেতা জীবন্ত কিংবদন্তি আশরাফ আব্দুর রব ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ, সামনে মুক্তিযোদ্ধারা, ছাত্র নেতৃবৃন্দ, যুবক নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকের এই ঐতিহাসিক দিনটি যদি রাষ্ট্রীয়ভাবে দলমত নির্বিশেষে আমরা যে সরকার ক্ষমতা আছে, আমরা বৈধ বলি অবৈধ বলি, তারা তো রাষ্ট্র চালাচ্ছে, কাজে রাষ্ট্রীয় উদ্যোগে যদি একটি প্রোগ্রাম হতো সেখানে যদি আজকের এই জীবন্ত কিংবদন্তি রব সাহেবকে সেখানে বিরোধী প্রধান বিরোধী দল রাজপথের মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাকতেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থাকতো, এরকম একটা জাতীয় পর্যায় থেকে যদি এই ধরনের একটা দিবস এবং ঘটনাকে যদি উদযাপন করা হতো তাহলে এটি একটি অন্যান্য মাত্রা পেত। কিন্তু দুঃখজনক যে আজকে বিশেষ করে আওয়ামী লীগ গত 14 বছর, আওয়ামী লীগ শুধু গত 14 বছর না, যখনই ক্ষমতায় ছিল ইতিহাসকে তার নিজের মতো করে রচনা করতে চেয়েছে, অন্য প্রত্যেকের অবদানকে অস্বীকার করেছে। সামনে 7ই মার্চ আসতেছে, বঙ্গবন্ধু নিশ্চয়ই আমাদের একজন অভিসংবাদিত নেতা, এই জাতির মুক্তি সংগ্রামের অভিসংবাদিত পুরুষ, কিন্তু আওয়ামী লীগের ইতিহাসে শুধুমাত্র 7ই মার্চ নিয়ে তারা আপনার দেখবেন পাড়া মহল্লায় অলিতে গলিতে, 7ই মার্চ হোক, 16ই ডিসেম্বর হোক, 26শে মার্চ হোক, প্রতিদিন মানে যত জাতীয় দিবস এমনকি 21শে ফেব্রুয়ারিতেও শুধুমাত্র বঙ্গবন্ধুর ভাষণ বাজাবে, আর কারো ভাষণ বাজাবে না, কারো কথা বলবে না। তো 7ই মার্চের আগে 2রা মার্চ যে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস, 3রা মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়েছিল, ঘোষণা করা হয়েছিল, সেটি আওয়ামী লীগের ইতিহাসে পাবেন না, কারণ পতাকা উত্তোলন করেছিলেন আশরাফ আব্দুর রব সাহেব, তিনি তো আওয়ামী লীগের রাজনীতি করেন না, তিনি তো আওয়ামী লীগের গুন্ডাতন্ত্র, আওয়ামী লীগের ফাঁসিবাদ বাকশালের পক্ষে নাই, কাজী রব সাহেবের অবদানকে আওয়ামী লীগ স্বীকার করবে না, ক্ষমতায় থাকলেও তারা জাতীয় পর্যায় থেকে করবে না, গায়ের জোরে এই পাঠ্যপুস্তক থেকেও মুছে দিতে চেষ্টা করবে। 3রা মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ করেছেন শাহজাহান সিরাজ, তিনি তো বিএনপি রাজনীতির সাথে যুক্ত ছিলেন, কাজী তার অবদানটা আওয়ামী লীগ স্বীকার করবে না। এইভাবে আওয়ামী লীগ গত 14 বছরে, শুধু 14 বছর না, তারা যখনই ক্ষমতায় ছিল স্বাধীনতার পরপরই, যেখানে স্বাধীনতার ঘোষণাপত্রের আপনার স্বাধীনতার ইশতেহার পাঠের মূল 3টা লক্ষ্য উদ্দেশ্যতে স্পষ্টভাবে বলা ছিল বাঙালির ভাষা সাহিত্য সংস্কৃতির পূর্ণ বিকাশ, বৈষম্য নিরসন, গণতন্ত্রের প্রতিষ্ঠা, যে স্বাধীনতার ইশতেহার ঘোষণা করে 3টা লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য স্পষ্টভাবে সেই সময়ে জাতীয় নেতৃবৃন্দের সামনে যারা স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন, ঘোষণা দিয়েছেন, তারা কিন্তু সমগ্র জাতিকে এই ঘোষণার ভিত্তিতে ঐক্যবদ্ধ করেছিলেন। অথচ আমরা গণতন্ত্র বলেন, বৈষম্য নিরসন বলেন, আমরা কি এগুলো করতে পেরেছি? গত 50 বছরে আমাদের দেশের 5% মানুষের হাতে 85% সম্পদ জিম্মি। আজকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বাসভবনে যান, 23 পদের মাছ মাংস দিয়ে তাকে আপ্যায়ন করা হয়, আর আমরা তো কিছুক্ষণ আগে রাজনীতি করি লাউ আর ডাল আর একটা মুরগি, মানে 2 পদের তরকারি দিয়ে ভাত খেলাম, তা আমরা খেতে পারছি, কিছু মানুষ তো ডাল ভাতও খেতে পারছে না, তো এই বৈষম্য তো নিরসন হয় নাই। কাজে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় ছিল মুক্তিযুদ্ধের নামে, যে আমরা বলেছি যে তারা একটা বিভক্ত সমাজ গড়ে তুলেছে, সাম্প্রদায়িকতার নামে সাম্প্রদায়িক বীজ বাষ্প ছড়িয়ে সমাজে ঘৃণা বিদ্বেষ হানাহানি মারামারির প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। গণতন্ত্রের কথা বলে আমাদের সেই প্রিয় নেতাই, সেই স্বাধীনতার পরপরই যখন বাক্সাল কাম করেছিলেন, সমস্ত পত্র পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন, আজকে তার কন্যা ধীরে ধীরে অঘোষিত ভাবে বাক্সাল কাম করে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে কাম করেছে, ডিজিটাল নিরাপত্তা আইনের মতো দমন পীড়ন আইনের মাধ্যমে সাংবাদিকদের মুক্ত সাংবাদিকতার পথ রুদ্ধ করেছে, মুক্ত স্বাধীনতার পথ রুদ্ধ করেছে, মুক্ত চিন্তার পথ রুদ্ধ করেছে, বিস্ফোরক দ্রব্য আইনের মতো বিভিন্ন কালাকানুন করে বিরোধী দল মতের মানুষের রাজনীতি করার অধিকার কেড়ে নিয়েছে, এখন তো দিনে রাতে মানুষকে রাস্তা থেকে মার্কেট থেকে তুলে নিয়ে নাশকতার মামলা দিচ্ছে, বিভিন্ন ধরনের মিথ্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার করছে, এই হচ্ছে তাদের গণতন্ত্রের নমুনা। এই বাংলাদেশ নিশ্চয় মুক্তিযোদ্ধারা দেখতে চান নাই, আমাদের নেতা রব
সাহেবের বাসা মাঝে মাঝে যাই, তিনি খুব আফসোস নিয়ে বলেন, লুর তোমরা তরুণ প্রজন্ম কিছু করো, দেশটা কোন দিকে যাচ্ছে, এই দেশের ভবিষ্যৎটা কি হবে, কেন আজকে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে বিভৎস করা হচ্ছে, ছাত্ররা কেন প্রতিরোধ করে তুলছো না তোমরা বিশ্ববিদ্যালয়ে, কেন একজন বুয়েটের মতো মেধাবী শিক্ষার্থীকে পিটিয়ে মারা হচ্ছে, ছাত্ররা কেন সেগুলোর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলছে না। আজকে ধীরে ধীরে দেশের অর্থনীতিকে লুটপাট করে, এই কথা আমরা গতানুগতিক ভাবে বলতেছি, কিন্তু আজকে কোটি কোটি টাকা হিসাব শুনে মানুষের মনে হচ্ছে যে কোটি কোটি টাকা কিছু না। যে বিদ্যুৎ কেন্দ্র আদানির কথা বলেন, কিংবা আপনার প্রতি বছর জিএফআই রিপোর্ট বলেন যে 74,000 কোটি টাকা পাচার হচ্ছে, এগুলো মানুষের কাছে কিছু মনে হচ্ছে না, কিন্তু এখন বাজারের দিকে তাকান, তার ইম্প্যাক্ট তো আমরা দেখতে পাচ্ছি, প্রতিটি জিনিসপত্রের দাম দফায় দফায় বাড়ছে, শিশু খাদ্যের বাজারে সংকট, ওষুধের র ম্যাটেরিয়ালস পাওয়া যাচ্ছে না, সংকটের সামনে কোন দিকে যাবে, এই সংকট উত্তরণের দায়িত্ব কি শুধু রাজনীতিবিদদের, এই সিভিল সোসাইটির কোনো ভূমিকা নাই, নাগরিকদের ভূমিকা নাই, সাংবাদিকদের ভূমিকা নাই, আপনাদের একজন সহকর্মীকে প্রকাশ্য দিবালোকে এই রাজাপুরের বাস ভবন থেকে হত্যা করা হলো, শতাধিকবার প্রতিবেদন পিছিয়েছে, এখন পর্যন্ত সেই হত্যার ঘটনার বিচার হলো না। বিডিআর বিদ্রোহ নাকি বিএনপি জড়িত, দেখার মহাসচিব নিশ্চয়ই বলবেন, কিছু আগে হাসান মাহমুদ তত্ত্বমন্ত্রী এবং যুগ্ম মহাসচিব মাহবুবুল হানিফ বলেছেন, বিএনপি যদি জড়িত থাকত 14 বছরে কেন অমনি একটা তদন্ত করছে না, কিন্তু আমরা তো স্পষ্টভাবেই বলতে পারি সরকার জড়িত বিধায়ক এই ঘটনার এখন পর্যন্ত তদন্ত করছে না, যেমনিভাবে সাগর লুনি হত্যাকাণ্ডের বিচার করছে না, এরকম অসংখ্য হত্যাকাণ্ডের ঘটনা রয়েছে যেগুলোর তারা বিচার করছে না। কাজে আমাদের আজকের এই স্বাধীনতার সেই সংগ্রামী দিনের অগ্নিঝরা দিনের স্মৃতিচারণের মধ্য দিয়ে বিশ্ব ছাত্র নেতৃবৃন্দ আগামী প্রজন্মকে, বর্তমান মানুষকে জাগিয়ে তুলবেন, এবং বর্তমানে আমরা সকল বিরোধী দল শেখ হাসিনার এই ফাঁসিবাদী বাকশালী শেখ হাসিনার পতন, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা, মুক্তিযুদ্ধের অঙ্গীকারের বাস্তবায়নের জন্য যে সংগ্রাম শুরু করেছি, সেই সংগ্রামে দলমত নির্বিশেষে সকলে অংশগ্রহণ করবেন, এবং ইনশাল্লাহ আগামীতে আমরা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ নির্মাণ করব, সেই আহ্বান রেখে আজকের মতো সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জাতীয় নেতৃবৃন্দের কাছ থেকে ঐতিহাসিক দিনের আমরা স্মৃতিচারণ শুনব, ধন্যবাদ।